আর পানি উঠে গেছে, এই যে তিল খেত তলায় গেছে মানুষের, আর তিলগুলো নষ্ট হয়ে যাবে, নাহলে কাটি উঠান লাগবে, বাড়ি নিয়ে যাওয়া লাগবে, নাহলে সব তিল গাছ মরে যাবে। কিন্তু তিল ভালো করে পোক্ত হয় না। এই যে মুগ ডাল কি সুন্দর মুগ ডাল হয়েছে, কিন্তু পানির তলায় গেছে। এই যে মুগ ডাল খেত পানি ওরছে দুই তিন দিন ধরে, জোবার পানি ভাড়া লাগছে, শুকাইছে, অল্প অল্প আছে এখনো। এই যে মুগ ডাল খেত, তিল খেত, তিলের খেত, এই যে মুগ ডাল। দুই তিন দিন আগেও এই কলা আছিল শুকনো, এখন পানি উঠে গেছে, বৈশাখ মাসের পানি, অনেকে ইহি দান দেবে এখন চাষ করিয়ে, এতে মাছ উঠবে, মাছ কোপাইতে আইবে রাইতে, অনেকে মাছ পাইবে, অনেক পদের মাছ, অনেক সময় বোয়াল মাছও ওঠে। পানি ভালো করে ওঠে নাই, মুগ ডালের খেত, এটা মুগ ডালের খেত। এই যে কি সুন্দর ফুল রয়েছে, ডাইলও হয়েছে, পানি উঠে তলায় গেলে সব গাছ মরে যাবে, কিছু করার নাই। বরিশাল অঞ্চলের এই একটা সমস্যা, বৈশাখ মাসে পানি উঠে গেলে ফসল নষ্ট হয়ে যায়। এই যে মুগ ডালের খেত কি সুন্দর ফুল রয়েছে, ডাইল হওয়া দিয়েছে, কতক পাকছে, সব নষ্ট হয়ে যাবে, গাছ মরে গেলে কিছু করার নাই। আর এই সে কোলা গরু বান্ধে থেকে গাছ খাইতে আছে সুন্দর। এই যে কোলা মহিষে আছে কোলায়, যে বক পানি উঠছে দেখে কোলায় অনেক বক আসছে, বক হাজার হাজার বক দেখা যায়, সাদা সাদা, ও যে দূরের থেকে দেখা যায় অনেক সাদা সাদা বক, গরু বাছুর মহিষ গাছ খাইতে আছে।